বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। কথা দিয়ে কথা রাখলেন তৃণমূলের তারকা সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ুয়া বিধানসভার সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই গ্রামে বন্যার জলে ডুবে মৃত্যু হওয়া নাবালিকার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য দিলেন। উল্লেখ্য, বীরভূমের নাগপুরে কুয়ে নদীর গঙ্গা ভাঙনের ফলে প্লাবিত হয় বীরভূম লাগোয়া মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই গ্রাম। আর অসাবধানতাবশত সেই বন্যার জলে ডুবে গত 2 সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল সোনাভারুই গ্রামে 9 বছরের কন্যা দিস্তা বাগদির। আর এই নাদনির জলে এ হাতে 2 লক্ষ টাকা আমার কি সরকার দিয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি সরকার। শুধু মনে কি খুবই উপকার হইলো, না দিলে তো কিছু করা ছিল না, তাহলে আমাদের সাহায্য করে আমাদের উপকারই হইলো, খুব ভালো হয়েছে। এমনি জলে পড়ে গেলেও আমরা হয়তো পেতাম না, তাহলে সরকার খুবই সাহায্য করলো আমাদের। আর তবে কি করবে, ছেলের বাবা তো কথাই বলতে পারছি, সে তো বলছে যে আমার ছেলে আছে, কারো আমার যদি কিছু না দিতে তাহলে আমার কিছু করা ছিল না, তবু আমাকে সাহায্য করলে এটাই আমাদের ধন্যবাদ। আমি দিদা ছেলের মেয়ে, যে লাজনি মারা গেল দিদা, আমার মেয়ের মেয়ে মারা গেল। আমাদের অভিষেক ব্যানার্জি সকলে একসাথে মিলে যেভাবে মানুষকে আজকে বাংলার মানুষকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকে যে আমার বাংলার মানুষ তোমরা নিঃসন্দেহে ঘুমাও, আমি বাংলার পাহারাদার হিসাবে বাংলার মানুষের জন্য আমি সব সময় রয়েছি, তাই আজকে তার নিদান আপনারা দেখতে পেলেন। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যেটা কথা দেয় সেটা কথা রাখে। তাই যে সুন্দরপুর জিপির আন্ডারে যে সোনাভরাই গ্রামে আপনারা জানেন যে বন্যার জলে 9 বছরের একটা শিশুকন্যা তিনি জলে ডুবে মারা গিয়েছিল, তৎকালীন আমাদের এমপি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনারা কথা দিয়েছিলেন যে ওই পরিবারের হাতে আমাদের সরকারের তরফ থেকে তাদের 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা, ইতিমধ্যেই সেই পরিবারের হাতে আমরা আজকে 2 লক্ষ টাকা আমাদের সরকার তাদেরকে তুলে দেওয়া হয়েছে। কারণ আমরা বাংলার প্রত্যেকটা মানুষের যেমন খোঁজ রাখি, আমাদের নেত্রী যেভাবে খোঁজ রাখে, তাই আমরা বলতে থাকি অন্য অন্য রাজনৈতিক দল যারা বড় বড় কথা বলে, যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা মুখে কথা না বলে আমরা কাজে প্রমাণ দিই, সেটা আজকে আবার একটা প্রমাণ হলো। কারণ যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখ জিনিস, কারণ অর্থ দিয়ে কোনো মৃত্যুকে তুলনা করা যায় না, তবু মানুষের পাশে আমাদের সরকার যেভাবে মানুষের পাশে থাকে আজকেও তার একই নিদান আপনারা দেখতে পেলেন এই সুন্দরপুর অঞ্চলের আন্ডারে সোনাভরাই গ্রামে। আজকে তাদের সেই পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে তুলে দেওয়া। বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা 2য় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8967158821, 8001108000।